বন্যাত্রণ দুর্নীতি মামলা বহুচন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত প্রধান সোনামণি সাহার বেল রিজেক্ট করল সুপ্রিম কোর্ট। 15 দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তর্জা। বিজেপি অভিযোগ, কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত প্রধানকে এখনো অপসারিত করেনি তৃণমূল। অভিযুক্ত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দলীয় তরফে বা প্রতিক্রিয়া তৃণমূলের। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দল পাশে দাঁড়াবে না। প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসুর। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, সেরা ডট ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত পরামর্শদাতা ডট অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডট পরিদীপ আবিং আরএমও ইনচার্জ, হাজাজি সড়ক আরও অশোক রাজপথ, পাটনা 4/24 ঘন্টা, সিটি ডি নজরদারির অধীনে। বন্যাত্রাণ দুর্নীতি মামলায় হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত প্রধান সোনামণি সাহার বেল রিজেক্ট করল সুপ্রিম কোর্ট। 15 দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তর্জা। বিজেপির অভিযোগ, কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত প্রধানকে এখনো অপসারিত করেনি তৃণমূল। অভিযুক্ত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় তরফে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দল পাশে দাঁড়াবে না। প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসুর। এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে শুনব। বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি দাস দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ তৃণমূল পার্টি মানে তলামূল পার্টি, কাটমানির সরকার, এই সরকারে সবাই কিন্তু এই কাজটা করে যাচ্ছে তার সাগরেটা। সেই হিসাবে বড়ই অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের টাকা তছনছ করেছে। হাইকোর্ট এফআইআর করার নির্দেশ দিয়েছে, অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছে, এফআইআর হয়েছে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এবং এখনও পর্যন্ত চেয়ারে বহাল আছেন প্রধান। সুপ্রিম কোর্টে আপিল করেছেন, সুপ্রিম কোর্ট কিন্তু বেল রিজেক্ট করেছেন, অথচ তাকে প্রধান সিট থেকে সরানো হচ্ছে না, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এই হচ্ছে তৃণমূল সরকারের, তাদেরই পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং এই সরকারের দুর্নীতি যে প্রকাশ্যে এসছে সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং এর জন্য শাসকের আইন চলছে, এখানে প্রশাসনের আইনের শাসন চলছে না। পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের তরফ থেকে শুভময় বসু কি জানাচ্ছেন শুনব। ক্রিয়াধীন বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করা আমার ঠিক নয় বা আমার দলেরও ঠিক নয়, তবে এই কথা বলতে পারি, দুর্নীতিকে প্রশ্রয় তৃণমূল কোনোদিনই দেয়নি, দেবে না। প্রশাসন যেটাই সঠিক ব্যবস্থা গ্রহণ করবে প্রধানের এগেনস্টে সেটাই দল বলেই দিয়েছে যে এটা তো সরানোর প্রক্রিয়াটা তো প্রশাসন করবে, দলের তো আর এই জায়গায় বিষয় নেই। দল তাকে পদত্যাগ করতে বলেছে, সে এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছে না কোথায় আছে সেই বিষয়টা তো দল দেখবে না। দলের এইসব ব্যাপারগুলো পুরোপুরি ঝেড়ে ফেলেছে এবং প্রশাসনকেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মানুষের টাকা আত্মসাৎ করে কেউ কোথাও পার পাবে না।